সময়ের সঙ্গে তাল মিলিয়ে গ্রামে অনেকের বাড়িতেই এখন নেই হালের গরু। স্বাভাবিকভাবেই বছরের বিভিন্ন মরশুমে চাষের জমিতে মই দেওয়ার জন্য হালের গরুর আকাল দেখা দেয়। আর সেই হালের গরুর আকালের কারণে জমিতে মই দিতে অনেকেই ব্যবহার করছেন নিজের দুই চাকার বাইকটিকে। বৃহস্পতিবার এমন ছবি ধরা পড়েছে মাথাভাঙা দুই ব্লকের ফুলবাড়ির ছাড়ার পার এলাকায়। বর্তমান সময় চলছে মাঠে পাট বীজ বোনার মরশুম। ট্রাক্টর দিয়ে জমি চাষ করে মাঠে পাট বীজ বুনছেন চাষিরা, কিন্তু বীজ বোনার পর জমির মাটি সমান করতে মই টানার জন্য গরু মেলে না। আবার লোক দিয়েই কাজ করতে গেলে খরচ বেশি হয়, তাই বাইক ব্যবহার করেই মই দিচ্ছেন অনেকেই। ফুলবাড়ির ছাড়ার পার এলাকার যুবক মিঠুন বর্মন তার কাকার দুই বিঘা জমিতে বাইক দিয়েই মই দেন। তিনি জানান, হালের গরু না মেলায় এই পদ্ধতিতেই জমিতে মই দিতে হয়েছে। মিঠুনের কাকা কমল বর্মন বলেন, মানুষের গরু দিয়ে জমি মই দিতে গেলে বিঘা প্রতি 200-250 টাকা দিতে হয়, সময়ও বেশি লাগে, আবার পাওয়াও যায় না। নিজে মই টানতে গেলে প্রচুর পরিশ্রম হয়, কিন্তু বাইক দিয়ে জমিতে মই দিলে খরচ যেমন কম, সময় ও পরিশ্রমও তেমনই কম। এখানে একদিকে জমিতে মই গরু দিয়ে মই দিলে 250 টাকা লাগে, আর আমার বাইক দিয়ে মই দিলে 50 টাকাও লাগে না, তাও কম মধ্যে হয়ে যায়, আর সময়টা খুব কম লাগে। এটাই সুবিধা। আমি 3-4 বছর থেকে তো আমি বাইক দিয়ে মই দিচ্ছি, আমার মতো সবাই আগে আসুক। বাইকগুলো তো আমরা চালাই, এমনি তো নর্মালি চালাই, বালু বাড়িতে চালাই, নদীর পরে বালু বাড়ি ওখানে চালাইতে হবে, এবার কে পেশার, আমাদের একটু জমির কাজে লাগাই না, বাইকটা তো আমরা আছে, অসুবিধা কী আছে। ওই জন্য আমি প্রত্যেক বছর আমি বাইক দিয়ে মই দিচ্ছি, পাট ফেলছি তো বাইক দিয়ে মই দিচ্ছি। ফুলবাড়ি থেকে শ্রীবাস মন্ডলের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।